নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত সেই সঙ্গে ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই আদেশ দেন আগামী ছয় মার্চ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত এসব তথ্য নিশ্চিত করেছেন ইরফান সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় প্রাণনাথ রায় বলেন এই মামলায় ইরফান সেলিম জামিনে ছিলেন অভিযোগ গঠনের সময় তিনি আদালতে হাজির ছিলেন না তার পক্ষে সময়ের আবেদন করা হয় আদালত তা নাকচ ও জামিন বাতিল করে ইরফানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অপর চার আসামি হলেন ইরফানের দেহরক্ষী জাহিদুল মোল্লা গাড়িচালক মিজানুর রহমান মদিনা গ্রুপের কর্মকর্তা এবি সিদ্দিক দীপু ও কাজী রিপন নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহমেদকে মারধরে মামলা তদন্ত করে দু সালের এগারো ফেব্রুয়ারি ইরফান সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ দু হাজার বিশ সালে পঁচিশ অক্টোবর রাতে ওয়াসিফ আহমেদ স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে যাচ্ছিলেন ধানমন্ডি ল্যাবিট হাসপাতালের সামনে পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার যুক্ত একটি গাড়ি এ সময় ওয়াসিফ নিজের পরিচয় দিলেও গাড়ি থেকে নেমে একজন গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যান এরপর গাড়িটি কলাবাগান বাগান বাস সিগনালে এসে থামলে ওয়াসিফ মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে গাড়ির জানালায় নক করেন তখন গাড়ি থেকে কয়েকজন নেমে ওয়াসিফকে মারধর করে রক্তাক্ত করেন তার একটি দাঁত পরে যায় গাড়িতে হাজি সেলিমের ছেলে ইরফান ও তার লোকজন ছিলেন ঘটনা পরদিন সকালে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ওয়াসিফ সেদিন পুরান ঢাকার বড় কাটরায় ইরফানের বাবা সরকার সংসদ সদস্য হাজি সেলিমের বাড়িতে দিনভর অভিযান চালায় র্যাব অভিযানে অস্ত্র ইয়াবা আটত্রিশটি ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় অভিযানকালে র‍্যাবের ভামমান আদালত মাদক রাখার দায়ে ইরফানকে এক বছর কারাদণ্ড ও অবৈধ ওয়াকিটকি রাখার ছয় মাসের কারাদণ্ড দেন আর দেহরুকি জাহিদকে ওয়াকিটকি বহন করার দায়ে ছয় মাসের সাজা দেওয়া হয় এই ঘটনায় একই বছরের সাতইশ অক্টোবর রাতে ইরফান ও জাহিদের বিরুদ্ধে চকবাজার থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয় ইরফানের দুই মামলায় আদালতে প্রতিবেদন দেয় পুলিশ আদালত তা গ্রহণ করায় মামলা থেকে তিনি অব্যাহতি পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ছয়টি সংসদীয় আসনে উপনির্বাচন ও রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় তিনি আশা করেন এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোন কথা উত্থাপন করার সুযোগ পাবে না বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয় এই বছরের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে গত পাঁচ জানুয়ারি ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগই সংগ্রাম করেছে ভোটের অধিকার নিশ্চিত করা তারা দায়িত্ব বলে মনে করে পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন একটি জাতীয় পার্টি জিতেছে একটি বিএনপির একজন সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন তারপর তিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন তাছাড়া একটা আমরা দিয়েছিলাম রাশেদ খান মেননকে সেখানে জাতীয় পার্টি জিতে এসেছে হাসানুল হক ইনুকে দিয়েছি বগুড়ায় সেটাও জিতেছে বগুড়া ও চাপায়ে দুই সিটে নৌকা মার্কা জয়লাভ করেছে সংসদ নেতা শেখ হাসিনা বলেন রংপুর মেয়র ইলেকশন নিয়ে কেউ অভিযোগ করতে পারেনি সেই ইলেকশনে কিছু জাতীয় পার্টি জয়লাভ করেছে আওয়ামী লীগ হেরে গেছে কাজেই নির্বাচন যে আওয়ামী লীগ সরকার আমলে সুষ্ঠু হয় অবাধ নিরপেক্ষ হয় সেটাই কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমি আশা করি এরপর আর কেউ নির্বাচন নিয়ে কোনো কথা উত্থাপন করার সুযোগ পাবে না জিয়াউর রহমান এইচএম এরশাদ ও খালদা জিয়ার আমলে বিভিন্ন নির্বাচনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভোট চুরি করলে জনগণ ছেড়ে দেয় না উনিশশো সালে ফেব্রুয়ারিতে ভোটারবিহীন নির্বাচন করে খালদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন সরকার নিজস্ব অর্থায়নে পদা করেছে এটা চ্যালেঞ্জ ছিল এই একটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বেড়েছে তিনি বলেন সব ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করেছে এখন দলিল পর্চা ঘরে বসে নিতে পারে যে কোনো বিল ঘরে বসে দিতে পারে সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে অবশেষে রাজনীতিতে আবারও ভাগ্য খুলল জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম কাদের জাতীয় পার্টি চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন গোলাম কাদের নিম্ন আদালতের রায় স্থগিত করে এই রায় দিয়েছে হাইকোর্ট জিএম কাদের দায়িত্ব পালনে আদালতে দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রশ্নে বিচারিক আদালতের রায় আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট ফলে গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন জিএম কাদের আদালতে এমন আদেশের পর জিএম কাদের ভাগ্য খুলেছে বলে মনে করছে তার অনুসারীরা যদিও আট সপ্তাহ পর কি হবে তা নিয়ে সংশয় রয়েছে তাদের মধ্যে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন জিএম কাদের সবাই তিনি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন উল্লেখ্য যে আদালতে নিষেধাজ্ঞার পর তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলেও এতদিন কোনো মন্তব্য রাখেননি কিন্তু আজকে আদালতের আদেশ এবং দলের মত বিনিময় সভায় তার বক্তব্য দেওয়াতে ধারণা করা হচ্ছে তিনি আবার রাজনীতিতে পুরোপুরিভাবে সক্রিয় হচ্ছেন এতদিন তাকে যেভাবে কোন করে রাখা হয়েছিল সেই অবস্থা থেকে তিনি শিগগিরই মুক্তি পাবেন সাধারণ বিশ্লেষকরা বলছেন দেশের অধিকাংশ মানুষ জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বলে দাবি করেন সরকারও জাতীয় পার্টিকে নিয়ে কৌশল অবলম্বন করছে বলে আলোচনা রয়েছে জিএম কাদের সরকারের সমালোচনায় সরব হলে তাকে নিজের বলয় রাখার জন্য জিয়াউল হক মৃদার মামলার পিছনে সরকারের মদত রয়েছে বলেও কোনো মহল মনে করছেন তবে এখন যেহেতু দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে আদালত রায় দিয়েছেন তখন জিএম কাদেরের ভাগ্য আসলে খুলেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয়। জিএম কাদেরের কি ভাগ্য খুলছে নাকি আট সপ্তাহ পর ফের আদালতে নিষেধাজ্ঞা আসবে শিক্ষক মকলেসুর রহমানের দেওয়া উপহারের গাড়িটি ইতিমধ্যে হাতে পেয়েছেন হিরো আলম উপহার পেয়ে গাড়িটিকে গরিব মানুষের জন্য অ্যাম্বুলেন্সে বানানোর ঘোষণা দিয়েছেন তিনি উপহারের গাড়ি আনতে গিয়ে কম বিপদে পড়েননি হিরো আলম তবে এবার দশ বছরের সরকারি ফি বকেয়া থাকায় উপহারের গাড়ি নিয়ে আরো বড় বিপাকে পড়েছেন আশাফুল আলম ওরফে হিরো আলম এ প্রসঙ্গে হিরো আলম বলেন গাড়িটি ফিটনেসের মেয়াদের উত্তীর্ণ বিষয়টি আমি আগে জানতাম না এখন কথা বলে দেখি কি করা যায় জানা গেছে উপহার পাওয়া আঠারোশো সিসির এই গাড়িটির দশ বছরের বকেয়া হিসেবে চার লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা সরকারি ফি বকেয়া অর্থাৎ গত দশ বছরে অবৈধভাবে গাড়িটি ব্যবহার করেছেন ওই শিক্ষক এখন গাড়িটির লাইসেন্স নবায়ন করতে এই টাকা পরিশোধ করতে হবে হবিগঞ্জের শিক্ষক এম মকলিসুর রহমানের ওই গাড়িটি সর্বশেষ ট্যাক্স দেওয়া হয়েছে দুই সালের আঠারোই মার্চ একই বছরের পনেরো জুলাই ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয় গাড়িটির এই কারণে গাড়িটি দশ বছরের সরকারি ফি বকেয়া রয়েছে এ ব্যাপারে বিআরটির হবিগঞ্জের সরকারি পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন দুই সাল থেকে যদি গাড়িটি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তবে এর জন্য বিপুল পরিমাণ বকেয়া টাকা পরিশোধ করতে হবে এদিকে কাগজপত্র ছাড়াই পাঁচ বছর ওই গাড়িটি ব্যবহার করেছেন বলে শিকার করেছেন মকলিসুর রহমান তিনি বলেন গাড়িটি পাঁচ বছর যাবত কাগজ ছাড়াই চালিয়েছি হিরো আলম কাগজপত্র দেখে এবং সবকিছু জেনে নিয়েছে আর অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত করলে তো ওই গাড়ি কোনো কাগজ প্রয়োজন নেই কারণ দেশে এভাবে হাজার হাজার গাড়ি চলেছে গতকাল মঙ্গলবার বেশ আয়োজন করে গাড়ির চাবি ও কাগজপত্র হিরো আলমের কাছে হস্তান্তর করে শিক্ষক মকলিসুর ওই গাড়ি আনতে গিয়ে পথে মামলা খেয়ে পঁচিশ হাজার টাকা জরিমানা শুনতে হয় হিরো আলমের